আওয়ামী লীগের নতুন কমিটির 22 জন সম্পাদকের নাম ঘোষণা করা হলো। দুপুরে দলীয় সভাপতি ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই কমিটির সদস্যদের সাথে নিয়ে দলকে আরও বেশি গতিশীল করা হবে বলেও জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগের 20তম জাতীয় কাউন্সিলের দুদিনের মধ্যে মঙ্গলবার দলের নবনির্বাচিত 22 সম্পাদক বৃন্দের নাম ঘোষণা করা হলো। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমদ হোসেন, মিসবাউদ্দিন সিরাজ, বি এম মোজাম্মেল হক, আফমো বাহউদ্দিন নাসিম, এনামুল হক শামীম, আবু সাইদ মাহমুদ আল স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন টিপু মুন্সী, আব্দুল মতিন খসরু হয়েছেন আইন বিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে আছেন আফজাল হোসেন, সুজিত রায় নন্দী ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শেখ মোহাম্মদ আবদুল্লাহ হয়েছেন ধর্ম বিষয়ক সম্পাদক, হাসান মাহমুদ আছেন প্রচার সম্পাদক হিসেবে, ফজিলাতুন্নেসা ইন্দিরা হয়েছেন মহিলা বিষয়ক সম্পাদক, মৃণাল কান্তি দাস মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাপা, আব্দুস সাত্তার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, হাবিবুর রহমান সিরাজ হয়েছেন শ্রম বিষয়ক সম্পাদক, অসীম কুমার উকিল সংস্কৃতি বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া। বাকি 5টি সম্পাদক ও 2টি উপসম্পাদক এবং 28টি সদস্যের নাম খুব দ্রুত ঘোষণা করা হবে বলে জানান ওবায়দুল কাদের। সদস্য যে আমাদের 28 জন সদস্য, এরা নির্বাচিত হবে সভাপতি মণ্ডলীর সভায়। এটাই আমাদের গঠনতন্ত্রে রয়েছে, সভাপতি মণ্ডলীর সভা আমরা 26 তারিখ সন্ধ্যা, আগামী শুক্রবার সন্ধ্যা হবে 7টার সময়, তখন হয়তো বিষয়টি অ্যাপ্রুভ হয়ে যাবে, সমাধান হয়ে যাবে হয়তো সেদিন বা পরের দিন। আমি বলেছি আপনাদেরকে গতকাল যে আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করব। কোনো অঞ্চল বা অন্য কোনো যোগ্যতা না দেখে শুধুমাত্র দলের প্রতি অবদানকে মনে রেখে কমিটির সদস্যদের নির্বাচন করা হয়েছে বলে জানান কাদের। এসব সদস্যদের সাথে নিয়ে আওয়ামী লীগকে একটি শক্তিশালী ও গতিশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করে গড়ে তোলাই তার প্রথম লক্ষ্য বলেও জানান তিনি। আরও স্পিরিটেড করব আমাদের দলকে, আরও ডাইনামিক করব, এবং এটা শুধু ঢাকায় নয় তৃণমূল পর্যায় পর্যন্ত আপাতত লক্ষ্য। পরবর্তী নির্বাচন 2021 সাল উন্নয়ন অর্জনের ধারাকে অব্যাহত রাখা এবং আমাদের এই মুহূর্তে এখনও প্রকাশ্য কোনো আমাদের প্রকাশ্যে আমাদের সাথে শত্রুতা করার মতো প্রকাশ্যে আমাদের প্রতিপক্ষ এখন আমরা মনে করি খুবই দুর্বল। আওয়ামী লীগের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ সময় সকলের কাছে সহযোগিতাও কামনা করেন সরকারের সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী। নজরানা চৌধুরী, NTV News, ঢাকা।